খেয়েছিল এবং শেষে ভারত পদক জিতিছি ব্রোঞ্জ পদক জিতি উনিশশো অশি মসহা পরে প্রথম সে পদক জিতি আপন মানে দেখিপারে আপনার স্ক্রিনের সেই ভিজুয়াল সেই মুহূর্ত যেত আমি অপেক্ষা করে সারা ভারতের বর্তমান বিজয় কু খুশি মাহল কেবল ক্রীড়া প্রেমী নু সবু ভারতীয় আজ খুশি কেন এত দিনের অপেক্ষা আজ অন্ত হয়েছি যদি ম্যাচ আর কথা দেখবা তবে দুই মিনিটে ভারত গোল খাই যাই তাপরে পুঁথে গোল ব্যাক করে এবং এক এক রে বরাবরি আসা তাপরে জর্মানি ব্যাক টু ব্যাক গোল করে তিন এক রে আগুয়া রয়েছে কিন্তু তাপরে ভারত ব্যাপসি করে এবং গোটিয়ে পরে গোল গোটি পরে গোটিয়ে গোল দিয়েছিল এবং শেষে শেষ ছকে যেত টিম সেতবে পেল্টি করার মিলে নিহতি ভাবে সমস্তে টিকি নর্ভস হয়ে যাই যে পুঁ কন হয়ে গেল পুঁ লাস্ট মুভেঁটরে ভারত হারিযোগ পুঁ

এভি মুহূর্ত পাইন কেন যেত ভারত হকি টিম স্বর্ণিম যুগের লাতবে হতো আমি এই সুযোগ পাই পাইন এভাবে মুহূর্ত আমি অপেক্ষা করেছিল সে সুযোগ আম ভাগ্যের জুটি কিন্তু আজ সে সময় আসি যেত আমি খুশি হবার গোটে মৌকা মিছে পুরা ভারতীয় হিসাবে হিসাব আর্ভিত করা এক সুযোগ মিছে এবং এ খুশি খবর আনিদইছি আমার পুরুষ হকি দল যা নিয়ে আজ আমি গর্বিত কারণ এত এত দিন ধরে যে আমার রয়েছে রাষ্ট্রীয় ক্রীড়া রয়েছে হকি তাকে নিয়ে আমি নিহতি ভাবে ভালো খেলে কিন্তু পদক হাতে হাত পার নিন্তুতু যেত এত এতে আমি স্বর্ণ পদক জিতিছু কিন্তু অপেক্ষা নিহতি বহু লম্বা লাগর পট্টনাক আমার প্রতিনিধি যোড় হয়ে যাই সব প্রথম প্রতিক্রিয়া নেবী তাপরে আপনার সে আমার সহ প্রতিক্রিয়া নেব কিন্তু প্রথমে সর আপনার কমিটি ফিল করছেন ভারত এতদিন পরে পদক জিতুছি ব্রোঞ্জ পদক জিতুছি টোকিওর গোটে বড় খুশি খবর নিশ্চিত ভাবে সেমিফাইনাল যে পরাস্ত ইন্ডিয়ান হকি টিম সমস্তে সামান্য ভাবে নিশ হয়েছে কিন্তু বর্তমান যেতবে ব্রোঞ্জ হাতই দিয়েছি দীর্ঘ একচাশ বর্ষ পরে কোণী মেডাল পাইছি অলম্পিক্সে তো হকির যে স্বপ্নর দিন রয়েছে ভারতের তা পুঁ ফের গোটে প্রকার কুয়া যাচ্ছে এবং একচাশ বর্ষ পরে ব্রোঞ্জ মেডাল পাইছি এবং হকি যেটা কুয়া যা যে ভালো খেলা ভারতীয় হকি দল কিন্তু মেডাল হাসল করে পার কিন্তু সেই স্বপ্ন যে ভারতীয় রয়েছে যে হকি মেডাল মিলিব তা বর্তমান হয়ে যাইছি এবং ব্রোঞ্জ মেডাল পাইছি এবং আমাদের অনেক কিছু স্থানীয় বাসিন্দা অনেক তা পচারি বুঝবা কমিটি লাগুচি একচাশ বর্ষ পরে হকিরে মেডাল পাইছেন ভারতীয় টিম আমি গর্বিত আমার অঞ্চল আমার বালি শঙ্করা ব্লক রু দিজ হকি খেলা যেহেতু অনেক सुन्दरगड जु आमे बह वर्ष पर्यन्त अलिम्पिक भाग नै पारि नारतीय भा दल आ समस्ते सुन्दरगढ जिल्लावासी ए गर्वित गर

से मैं मुहूर्त को निहाती भाव में अपेक्षा करेंगे सर आपण को अर्गस न्यूज को स्वागत करी गोटे बड़ मुहूर्त बड़ खुशी खबर टोकियो चक दे इंडिया भारत जर्मानी को हर ब्रोज पदक जीती आप मुहूर्त को अपेक्षा करेंगे प्रथम आपण को भी बहुत बहुत शुभेच्छा कारण आम आपण भी अनेक दिन धरी भारतीय टीम को टीम सहित मुहूर्त को आपण भी अपेक्षा करेंगे कमिटी लगुच भारत स्वर्णिम युग फेरी कारण क्रोज स्वर्ण ना ब्रोज पदक तो आटलिस्ट जीति चालीस वर्षा अपेक्षा आमे सिर्फ हिस्ट्री रे आमे आमे सुनुथलु कि आमे एट टाइम्स ओलंपिक चैंपियन किंतु मॉडर्न हॉकी रे आमे मेडल देखिया पई तरसे जेथिलु किंतु आज आज आमरो पुओ माने आमो भारत रो खिलाड़ी माने प्रूफ कोले कि आमे भी आज मध्य जीती पारिबा खेली की जीती पारिबा हम मजे रे बहुत अपडम थिला আমি নিৰাশ বিছু এতিয়া নিৰাশ হৈছোঁ আমি ভাবি থু ডিফিকল্ট হ'ব আমি সেইফালে যাই পাৰিব আমি মেডেল জিতি পাৰিব কিন্তু আমাৰ খেৰা মানে মেণ্টা ফিজিকিজিকা যিভাৱ ভাৱে ৰিকভৰি আছিলে কৰি আছিলে আৰু ভাল পৰফৰ্ম ব্লেচিং আশীৰ্বাদ যোগ মতে মোৰ নাই আপোন সমে যেতিয়া আমি অডাবাসীবি ভাৰতবীবি চে य हॉकी टीम पुरुष एवं महिला हॉकी टीम एटली ब्रञ्ज मेडल जित्नु आज अब पुरुष टीम टि ब्रञ्ज मेड महत्व मुहत्व जो समय जो समय आम समस्त गर्व गर्वार समय जे जेक भारत को हॉकी माध्यम रे हॉकी गोल्ड मेडल रे स्पोर्ट्स रे पृथ्वी रे पृथ्वी को पृथ्वीको भारतको चिह्न त्यो मझेरे कोना केही टे लुप्त होता कहूँ कौट हजि जा कि आज मुझे मुबी आज खुशी सहित एवं गर्व सहित मुझे कहवाक चाहबी कि आज ब्रड मेडल जीत कि प्रूव करदे कि आमे भी सही टॉप एवं सही बेस्ट टीम रे सामिल हो जा पचरि निश्चय मुझे धन्यवाद देवी समस्त को जिते भी, भी आमर बासी अच्छा स्पोर्ट्स लवर अच्छा या हॉकी लवर अच्छा समस्तंकर अब कामना यात सांगरे थिला নিহতি যদি আজের ম্যাচ কথা দেখবে দেখলে টর্নিং পয়েন্ট কেউটি যে ব্যাক টু ব্যাক গোল কলা ভারত এবং আগেইগাল সেইটি ভারতের যে কনফিডেন্স লেবু বড়িগাল না সে না কখনু না শেষ মুহূর্তে যেত ডিফেন্ডিং কলা পুঁথে যেত নভস নিহতি ভাবে টিম ইন্ডিয়া হয়ে ভারতীয় ক্রীড়া প্রেমী হয়েছে যেত শেষ ছকেণরে জর্মানি পেনাল্টি কন মিল কেবল দেখুছেন যে প্রকৃত যেত ভারত গোল কাল সেইটা টর্নিং পয়েন্ট লা যেত ভারত জর্মানি অটকাইব সফল হলা নিহতি আম সহ পুঁথি যোড়বে পূর্বতন অলম্পিয়ান এবং ভারতের পূর্বতন অধিনায়ক দিলীপ তির্কি আপনার শুনে তাঁর রিয়কশন সে মধ্যে এ ঐতিহাসিক দিন এ ঐতিহাসিক মুহূর্ত কারণ এমন আমি কেবল বহি পড়ি যে মো জেনেসন অনে সে বহির পড়িলে শুনেলে যে ভারত হকি ভালো প্রদর্শন করছে স্বর্ণ পদক জিতুছে কিন্তু কেবি এই যে খুশি জাহের করি মৌকা মি কিন্তু আজিৎ সে অপেক্ষার অন্ত হয়েছে এবং ଜର୍ମାନୀକୁ ହରାଇ ଭାରତ ବ୍ରୋଜ ପଦକ ଜିତିଛି ମୁଁ ପୁଣିଥରେ ସାଗରଙ୍କ ପାଖକୁ ଫେରିବା ପାଇଁ ଚାହିଁବି ସାଗର ଆମ ପ୍ରତିନିଧି ସାଗର ଆପଣ ରିଆକ୍ସନ୍ ନେଉଥିଲେ ଆଉ କିଛି ଲୋକ ସେଠାରେ ଅଛନ୍ତି କିଭଳି ଭାବରେ ଖୁସି କାରଣ ଯଦି ଦେଖିବା ସୁନ୍ଦରଗଡ଼ ଭାରତୀୟ ହକି ଟିମ୍କୁ ସୁନ୍ଦରଗଡ଼ ବହୁତ କିଛି ଦେଇଛି ତ ସୁନ୍ଦରଗଡ଼ ଆଜି କେତେ ଖୁସି କାରଣ ପ୍ରତ୍ୟେକ ଥର ଅପେକ୍ଷା ଥାଏ ଭାରତ ମେଡ଼ାଲ୍ ଜିତିବ ମେଡ଼ାଲ ଜିତିବ କିନ୍ତୁ କେବେ ବି ସେଇଟା ସଫଳ ହୋଇନଥିଲା ଆଉ ଏତେ ବର୍ଷ ପରେ ଆଜି ସଫଳ ହୋଇଛି ଏବଂ ଭାରତ ବ୍ରୋଞ୍ଜ ପଦକ ନେଇ ଭାରତ ଫେରିବ निश्चित तो भाव में एक चाश वर्ष पर सुंदरगढ़ को भारत तो बा, को कु मेडाल मिली अलम्पिक्स सुंदरगढ़ सबू अलंपिक्स हिंसा देखने को मिलता जे दुई रु चारज प्लेयार रोते भूमिका गुरुत्वपूर्ण रही मेडाल जितबारे आम सागर जड़े स्थानीय बासीदा अचार कौन कहे एक चाश वर्ष पर भारत को गकी

तेणु बालिशंकरा ब्लक्रु आम देखा अनेक समय रे भारतीय दल रकी प्लेयार सामिल होते हैं परंपरागत भाव सासिंदा अच्छा पचारे खुशी अच्छा आज मु बहुत खुशी ते इंडिया हारे मन दुख हो मेडल जितला बहुत खुशी होगा ला, जो लास्ट ही गोल पहले आउट खुशी है वाला और मेडल जितला और काली जो उमेन मैच चियर इंडिया निश्चित तो तो हम उपर की बड़ो तो पर्यंत समस्त ए अंचल रे खुशी अछंती एवं महिला दल को मध्य बहुत खुलो बोली तो। 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 कर जो कराना, आपन फेरे भी वर्तमान रियक्शन अनुराग ठाकुर को रियक्शन भारत को नहीं की प्रथम नजर पकाना हॉकी टीम को बहुत बहुत बधाई जिन्होंने भारत को एक और मेडल जिताया है और एक करोड़ भारतीयों को चेहरे पर खुशी लाए हैं जिन्होंने अपने प्रदर्शन के कारण अपने खेल के कारण न केवल पदक जीता है एक सौ पैंतीस करोड़ भारतीयों का दिल भी जीता है चालीस वर्षों के बाद एक बार फिर हॉकी टीम ने मेडल जीता है भारतीय मेंस हॉकी टीम को बहुत बहुत बधाई निश्चित तौर पर एक टीम के रूप में बहुत अच्छा सब लोग खेले लास्ट क्वार्टर में बहुत दबाव भी था उससे पहले तो पाँच तीन से आगे थे लेकिन उसके बावजूद जिस तरह से खिलाड़ियों ने प्रदर्शन किया वो अपने आप में दिखाता था कि दृढ़ निश्चय था कि अब की बार तिरंगा लहराएंगे ही मेडल जीत कर आएंगे ही भा शुरा ठ ठ ठ ठ ठ रिक्सनुले कारण सब भारतीय खुसी पुरुष हकि दल तपा राउरकेला ज पानपोस् अहि आम प्रतिनिधि अमिय रहे अमीय भएर खेलाडी खुसी बासी भी बहुत खुसी थिए आगको नू स्टाडम मिलाएको তো সেটিকার রিআকশন নিউতু লোকর এই মুহূর্ত বহু ঐতিহাসিক এতে এতদিন পরে ভারতীয় খুশি হবার গোটে মৌকা মিছে হকি রু ভাল খবর মিছে টোকিওর তথমে লোকের রিআকশন নিউটু আপনার রিআকশন কমবি জায়গায় চাইবি এতদিনের অপেক্ষা শেষ পদক निश्चित भाइ का, कमलान्त आमे, भी खुसी असु आउँ केवल राउरेला बासी कि कम्बा सुन्दरगडबासी नुहेँ सारा राज्य सारा देश एुसी अहिले समस्तु खुसी र लहरी छुटुँछ खासकरी सुन्दरगढ जति हकि कथा कुरा तपाईँ सुन्दरगढ गोटे विरल चमक देखेको मिलेथर मे आज भारत एकचाइस वर्षर रेकर्ड भागि आउँसौ असी पर आम देख प्रथमथर है ब्रोन्ज पदकपा से मनोनती तपाईँ मनरे एक प्रकार খুশি যদিও কালি মহিলা হকি টিম নিশ করে তথাপি ভালো খেলে কিন্তু আজ যে পুরুষ হকি টিম যে জি নিশ্চিতভাবে সমস্ত মনে রেক্রকার খুশি দেখা হইছে তবে আমাদের অনেক এটি পূর্বতন খেলা অনেক কোচ অিয়ক আজকের আজ টেকনিকা পয়েন্ট বিষয়ে জাঁয়া কমিটি কোম রয়েছে খেলা তো দেখুন উনিশশো অশি পরে দেখা আজ একচাশ বর্ষ পরে ভারত ব্রোঞ্জ পরে মনোনীত হয়েছে তবে কমিটি দেখুম এ খেলা কমিটি রয়েছে কে রোমাঞ্চকর

निश्चित भाव देख अमित रोही दास कथा जिते आसे निश्चित भाव सुंदरगढ़ एक प्रकार खुशी लहर देखा मिले कहना सारा विश्व अमित रोही दास को, तो को, को जान ला मैडम आपन तो बहुत हकी भी खेली चाहिए पीला ट्रेनिंग दौरान न्यासनाल खेली आपन का महिला टीम जो खेल थे एक प्रकार जहाँ कहे महिला हिसाब सेदिओ भल प्रदर्शन करें आज कितना कम बैक् मेन हकी जो प्रकार खेल रही है कौन कह নিশ্চিত ভাবে মু তো আজ ভারত হকি টিম কু কংগ্রাচুলেসন জনাইবি আমার ওমেন টিম কু ভি আসন্তা কালি বড়িয়া খেলে বা পেমু তাঙ্কু ভি এনকারেজ করিবি উৎসাহিত করিবি আর যে আমার যে সফলতা হচ্ছে তা পাই আমার ওড়িশা সরকার কু ভি ধন্যবাদ দেব আমার ওড়িশা সরকার যে আমার হকি কু নেই কি যে ম্যাপ রুট বনাইছন্তি সেটা আমি সাকসেস আমি টিকে আপন গটকে চাইবি যে রিয়াকশন দন্তি যে আজি প্রকৃতরে কাহা উপরে নজর থিলা এবং কাহার খেলহি ভারত কু বিজয় দেলা যদি টেকনিকা কথা দেখবা কোথাও ম্যাডাম খেয়েছেন ম্যাচ খেড় তো তাঁক রিআকশন যে প্রকৃত আজর যদি দেখা ম্যান অফ দি ম্যাচ কি ভারতীয় টিমপ্রাই যোগু আজি ভারত পাঁচ চারে বিজয় হাসল কাল मैडम निश्चित भाव आप तो पूर्व कथ भी कहते हैं शुण्लु आपत अनेक मैच खेली आज मैच को देखा जो टेक्निकल पॉइंट रही कौ खेला भल प्रदर्शन करा खेल आज भारत जो भारत विजय हासिल होती मुझे जानवाप निश्चित भाव आज जो खेल रमफेडर अमित रोहित दास जो फास्ट रसर होते बल अट्को ता पचरिम गोल किपर मैं रोते श्रीजेश से दुईजन पूरा প্রাচেরি ভেয়া ছেড়া হয়েকি রোটাকি বোল্ক গোল হওয়া দে লাস্ট ছকে সেতু যে পিসি পাইলে সেতবে যদি শ্রীজেশকর ভূমিকা নাই তো আজ আমার পুঁ সুট আউট পরিস্থিতি যাই থা সেই দুই জনকরই মুখ্য রোল লা আমার সিমরজিৎ সেবি ফার্স্ট টাইম গোল বাহার করতে তাপরে সেকেন্ড কটারে যে পোছুয়া থাইকি মধ্যে তিন গোল আগ চারি গোল লিড নেই ফাইভ টু করলে তো সেইটা হি আমার খুশি ওয়ার্ল্ড কপ হকি পরে স্যার আমি দেখি অমিত রোহিত দাসের যে কমব্যাকি সারা বিশ্ব এবার অমিত রোহিত দাস কাজ খেলা আজ খেলা ক্রেডিট অমিত রোহিত দাস কাজে তো কম কোবো বিষয়ে আজের যে খেলা কমিটি দেখুম দেখুন প্রথমে আমার ইন্ডিয়ান টিম কু বিশেষভাবে ধন্যবাদ দেবি কারণ আজ এমি গোটে দিন মানে আমি আজ তৃতীয় গোটে মেডাল পাইব যোগ্য হলু আর যে মেডাল আজ মানে ইন্ডিয়ান যে পেডিয়ম চড়বে সেতবে ভাৰতৰ তিৰংগা উঠিব ভাৰতৰ জাতীয় সংগীত বাজিব সমস্ত ভাৰতবাসী খুচিব আজি গোটেই মাচ্ৰ ৱিনিংৰে শহে পঁইত্ৰিছ কোটি লোক সমস্তে যিয়ে শুনিব আৰু যিয়ে দেখুব মাচ নিশ্চিতভাৱে খুচি অনুভৱ কৰে যদি গোটেই গোটেই মাচ্ৰে আমি এতিয়া খুচিপু আমাৰ যি পূৰ্ব ইতিহাস থাকিল স্বৰ্ণময় ইতিহাস যদি আমি তাক দেখিবা তেল আমি গোটেই ক্ষেত্ৰত আমি আঠ আঠ গোল্ড পু কিন্তু মাজেৰে এমি গোটেই সময় আছিলে যেতিয়া আমি ক্ৱালিফাই কৰি পাৰোঁ কিন্তু আমি আজি কম বেক কৰিছোঁ ফেৰিছোঁ আমাৰ সুৰ্ণময় ইতিহাস আমি ফেৰিছোঁ আও আমি আপন মানে যদি দেখি যে জর্মি আমি হরাইলু আমি যে দুই হাজার আট মসহার আম টিম কফাই করবেন না বেজিং অলম্পিক্সে সেতমান চাম্পিয়ান হয়েছিল দুই হাজার বারে জর্মান চাম্পি হয়েছিল দুই দুথর চাম্পিয়ান হয়েছি সে টিম আজ আমি পরাজিত করুছু যে টিম গোটে দিন লা আমি ক্য়ালিফাই করু আজ গোটে দিন দেখো টিম কু আমি क्वाफाएिक लाइक दावेदार नु आज आम टीम को परास्त कर तृतीय स्थान परल खेल निजा पूरा 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 पराकष्ट देखिक मैंने से टीम को नन भड़िया टीम को आमर जी आप पूरा देखिए जित मैच खेल च मैंने आम बहुत कम मैच हार दुईटा मैच हार जो मैंने दिजन के फाइनाल खेलें बर्तमान दावेदार होती केमती नंबर वन पूर्व इतिहास जो आम नंबर वा तो जे आम इंडिया नंबर वाला हकी आठ आठ थर मैंने कंटिन्यूसली छ थर थिला। था चंपियान को तो आम कम बरकरार रखा बर्तन गोटे जिस जानकत आठ आठ थर चंपियान होती जिते आम ग्रासु कि तो आस्टोट्रफ रेल्ला पर हकी आमप्रुवमेंट दरकार से खिलाड़ी मानकी प्रकार एनकरेजमेंट दरकार आ खेल खेल आट्रोट्रफ्ट्रुमेन्ट भी दवा दरकार एस जिन कमी देखु नहीं देख दो ग्रासु आम चंपियान थी तापर आम जो टर्फ ओल्हैलू से आम पर्फमेंस टी धीरे धीरे डाउन होगा कारण से यरोपियान्स टाइप जो टाइल अफ गेम्स आम से पिच सागर मैंने आकुंटेड नु कितु आज देखु आम से मानते पड़े सेट्रो टर्फ आम सब टीम को हर केवल दुई थी, दुई थी थर खाली आम हरिचु जोटा कि मैं आज फाइनाल खेलुँच আমি যদি সেই টিম কু সেই টিম আমি টার্গেট করিবা যে সমস্ত খুশি আছন্তি কারণ এ যে অপেক্ষা থিলা তার অন্ত হইছে এবং ভারত পদক জিতি চা আপন স্ক্রিন রে বি এ হচি খুশি র মুহূর্ত যে ইয়ংস্টার মানে রইছন্তি যে মানে হকি খেলুছন্তি হকি কু ভাল পাউছন্তি সমানে খুশি জাহির করুচন্তি এবং এ বিজয় সমানে বি অপেক্ষা করথিলে আ এ এজ জেতবেলে সমানে ভারত হকি এ বিজয় দেখুছন্তি তাকু মধ্য প্রেরণা মিলিবো এবং হকি কিভাবে ভাবে সে খেলিবে ভারত পাই না রাখিবে এবং গোটেই কথা কৈপাৰ আজিৰ বিজয় হকীক গোটেই নূ ৰূপ দেৱ ভাৰতৰ কথা নিশ্চিত কাৰণ যেতিয়া অপেক্ষা হ'ল কোৰত পদক জিতিব ভাৰত পদক জিতিব এইভাৱ অপেক্ষাৰ আজি অন্ত হৈছিল জাৰমানী হৰাই ভাৰত ব্রোঞ্জ পদক জিতি আিজুয়াল নি বয়ন করছি আজ ভারত কেত খুশি আজ ভারতের যে যুবপি রয়েছেন ক্রীড়া প্রেমী রয়েছেন সেত খুশি তবে আমি আলোচনা করুলে অর্গস বিরেকিং আলোচনা করুলে ভারতের এ বিজয় উপরে টোকিওর যেত খুশি খবর আসুক ভারত জর্মানি করোঞ্জ পদক জিতিছি আগুক আমি এনে অধিক অপডেট নেই আপনার পাখ আসবু তে বর্তমানপাশে অর্গস বিরেকিংরে সময় সত্যি বিদায় দিও